অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন দেশের মোট 735 জন প্রবাসীকে আটক করেছে রোমানিয়া। বুখারেস্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে প্রথম ছয় মাসে বেআইনি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে শীর্ষে আছে বাংলাদেশি অভিবাসীরা। শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের পর আছে সিরিয়া, ইথিওপিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। চলতি বছরের 31 মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেঙ্গেন জোনে প্রবেশ করে ইউরোপের দুই দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। সীমান্ত পুলিশের দেওয়া পরিসংখ্যান যাচাই করে দেখা গেছে, বছরের প্রথম তিন মাসে 253, 115 ও 121 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এর বিপরীতে এপ্রিল, মে ও জুনে শনাক্ত করা হয় 123, 73 এবং 50 জনকে। অর্থাৎ রোমানিয়া শেঙ্গেন জোনে প্রবেশের পর অভিবাসীদের অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা কমে এসেছে। রোমানিয়া আংশিক শেঙ্গেনে প্রবেশের অর্থ হল দেশটিতে অবস্থানরত প্রবাসীদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি থাকলে তারা বিমানযোগে শেঙ্গেন জোনে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন, কিন্তু তারা চাইলেই সড়ক পথে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে যেতে পারবেন না। বিপুল সংখ্যক বাংলাদেশি রোমানিয়ার ভিসা পেলেও দেশটিতে নিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা কম, যার ফলে সাম্প্রতিক সময়ে ভিসা প্রাপ্তির হার কমেছে বলে নিশ্চিত করেছেন বুখারেস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে